হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জব সার্কুলারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে রাজশাহীতে কিভাবে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন তো দুই একদিন আগে আমাকে ফেসবুকে নক করছিল যাতে করে আমি একটা ভিডিও মেক করি যাতে এই ভিডিওটা দেখে আমরা জবের জন্য অ্যাপ্লাই করতে পারি খুব সহজেই তো আশা করি আমি এই ভিডিওটা দেখলে আপনি আহ করতে খুব ইজি হয়ে যাবে আপনার জন্য তো ভিডিওটা দেখতে থাকে তো আমি যে বিজ্ঞপ্তিটার ব্যাপার কথা বলছি সেই বিজ্ঞপ্তিটা হচ্ছে এটা বাংলাদেশ রেলওয়ের রাজশাহীতে চাকরি একশো জন লোক নেবে এইচএসসি পাস শুধুমাত্র এই ন্যূনতম এইচএসসি পাস চাইছে তো প্রথমে বাংলাদেশ রেলওয়ে রাজশাহীতে যে লিঙ্কটা দেওয়া হয়েছে ওই লিঙ্কটাতে যাবেন যাওয়ার পরে আপনি এমন দুইটা পেজ পাবেন একটা হচ্ছে আবেদন ফর্ম আর একটা হচ্ছে লিখিত ও মৌখিক পরীক্ষা প্রবেশপত্র এই দুইটা ফর্ম পাবেন মনে রাখতে হবে এ ফোর সাইজের যে কাগজটা ওই কাগজ দিয়ে আপনারা প্রিন্ট করে নেবেন কারণ এ ফোর কাগজ তারা চাইছে যদি এ ফোর যদি না হয় তাহলে আপনার ফর্মটা কিন্তু বাদ হয়ে যাবে মানে অ্যাপ্লাই যেটা করছেন সেটা আপনাকে বাদ দিয়ে দিবে তো এ ফোর সাইজের কাগজটা আপনি প্রিন্ট করে নেবেন এ ফোর কাগজ দিয়ে তো তারপর হচ্ছে আপনার কিভাবে আবেদন ফর্মটা পূরণ করতে হয় তো আমি সংক্ষিপ্ত আকারে একটা ধারণা দিতে পারি তো আমি যেটা ফিল আপ করছিলাম তো এই যে দেখুন আমি ফিল আপ করছিলাম তো যদি ফিল আপ যদি না করতে পারেন তাহলে আমি ভিডিও নিচে ডিসক্রিপশন একটা লিঙ্ক দিয়ে দিবো ওই লিঙ্ক অনুযায়ী আপনারা দেখে নেবেন কিভাবে আবেদন ফর্ম পূরণ করতে হয় তাছাড়া এই যে ট্রেজারি চালান এই ট্রেজারি চালানের লিঙ্কটাও দিয়ে দিব কীভাবে ট্রেজারি চালান করতে হয় তো এই যে হচ্ছে আপনার লিখিত মৌখিক পরীক্ষার যে ফর্ম 17 কিভাবে ফিলআপ করতে হয় প্রথমে আপনি নামটা দিয়ে দিবেন দিয়ে দিবেন প্রথমে নাম পিতার নাম প্রযত্নে কি হবে আর ঠিকানাটা দিয়ে দিবেন আর কোথায় আপনি পরীক্ষা দিতে ইচ্ছুক যদি চট্টগ্রাম হন তাহলে চট্টগ্রামে টিক দিয়ে দিবেন যদি রাজশাহী হন তাহলে রাজশাহীতে টিক দিয়ে দিবেন তো ফর্মটা আপ করে নেবেন তো ফর্মটা আপ করার পরে আপনি কি করতে হবে ফর্মটা ফিলআপ কর হ্যাঁ আর একটু আগে একটু কথা বলে নেই যখন আপনার ফর্মটা পূরণ করবেন যদি ছবি আসলে অবশ্যই আপনারা আঠা দিয়ে লাগাতে হবে আঠা দিয়ে যদি না লাগান তাহলে আবেদন ফর্ম বাতিল হয়ে যাবে না লাগালে বাতিল হয়ে যাবে স্টাপলার মেশিন দিয়ে আপনারা লাগাবেন না লাগাতে হবে আপনার আঠা দিয়ে আঠা দিয়ে লাগাই দিবেন এই যে তিনটা ছবি আপনি আঠা দিয়ে লাগাই দিবেন তিন জায়গায় চাইছে তারপর হচ্ছে আপনি কি করবেন আর হ্যাঁ এগুলো আপনার আপনার যেই কাগজপত্র বাড়তি যে কাগজপত্র গুলো যে এসএসসি পাস এর যে সার্টিফিকেট গুলো ওইগুলো আপনার লাগবে না অ্যাটাস্টেড তো চাই নাই আপনি কোনো কিছু লাগবে না জাস্ট আপনি এই তিনটা ফর্ম ফর্ম ফিলআপ করেই আপনি পাঠিয়ে দিতে পারেন আর কিছু লাগবে না ছবিও অ্যাটাস্টেড করতে হবে না তারপর হচ্ছে আপনার দোকান থেকে একটা বড় খাম কিনবেন এই যে বড় খাম একটা আর ছোট দুইটা খাম কিনবেন একটা না দুইটা খাম ছোটো দুইটা খাম কিনবেন এই যে দুইটা খাম দুইটা খাম কেনার পরে আপনি বড় খামটাতে যেটা বড় খামটাতে আগে ক্লিয়ার করি বড় খামটাতে আপনি উপরে বাম দিকের কর্নারে পদের নাম প্লাস নিজ জেলা কোন জেলাতে থাকেন সেই জেলাটা উল্লেখ করে দিবেন তারপর হচ্ছে আপনার প্যারক লিখবেন এই জায়গায় প্যারক প্যারক লিখে আপনার ঠিকানাটা লিখে দিবেন তারপর প্রাপক লিখবেন এই জায়গায় প্রাপক লেখার পরে আপনার যে ঠিকানায় পাঠাবেন আমি সংক্ষিপ্ত আকার একটু যদি দেখাই দেই তাহলে এই ঠিকানাটা পাঠাবেন চিফ পার্সোনাল অফিসারের ও পশ্চিম বাংলাদেশ রেলওয়ে রাজশাহী এই ঠিকানাটায় আপনি পাঠিয়ে দিবেন প্রাপকে লিখে ঠিক আছে তো এটা হচ্ছে আমার প্রথম যে প্রথম যে বড় খামটা ওইটার কথা শেষ করলাম তারপর হচ্ছে ছোট খামটা কি করতে হবে ছোট দুটা খামই আপনি ফিল করবেন ফিল করবেন হচ্ছে ডান পাশে প্রাপক লিখবেন প্রাপক লিখার পরে এই যে আমি একটা ধারণা দিই যেভাবে আপনার ঠিকানাটা লিখবেন পরে নাম্বার নাম্বার দিয়ে দিলে হয় দিবেন তারপর আবেদন ফ্রমটা আর খামগুলো ভাঁজ ভাজ করে বড় খামটাতে লাগিয়ে ঢুকিয়ে নিবেন ঢুকিয়ে নেওয়ার পরে আপনি ডাকঘরে অবশ্যই ডাক ঘর পোস্ট করে পাঠাতে হবে কুরিয়ার করে পাঠালে হবে না ডাকঘরে যাবেন ডাক ঘরে যাওয়ার পরে আপনার যে কোন ঠিকানায় পাঠাচ্ছেন সেটা দেখে আপনাকে ডাক টিকিট দেওয়া হবে ডাক টিকিটগুলো লাগিয়ে তারপর পাঠিয়ে দিবেন তো এইভাবে আসলে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে রাজশাহীতে তো আমি একটু ধারণা দিয়ে দিই যদি আপনারা বয়স যদি না বাইর করতে পারেন তাহলে একটা সফটওয়্যার আছে ওই সফটওয়্যারটা আমি লিঙ্ক দিয়ে দিব ওই সফটওয়্যারটার মাধ্যমে আপনি বাইর করতে পারবেন বয়সটা বাইর করতে হয় আর চালান ফর্মটা কিভাবে পূরণ করতে হয় সেটা আপনার ওইটা দেখলে আপনার চালান করতে হবে তাছাড়া এটা যেভাবে আছে সেইভাবে আপনার ঠিকানাটা শুধু দিয়ে দিবেন আর কিছু করতে হবে না ঠিক যেভাবে আছে ঠিক সেইভাবে আপনারা লিখে লিখে পাঠিয়ে লিখে ট্রেজারি চালানটা করে নিলে হবে শুধু এই জায়গায় আপনার ঠিকানাটা হবে আর ব্যাংকের নামটা কোন জায়গায় আপনি আপনি ব্যাংক সেটা আপনি উল্লেখ করবেন আর কোন শাখা সেটা আপনি উল্লেখ করলে হবে তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে যদি একটু প্রকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা আপনার ভাই বোনদের জন্য শেয়ার করে দিন আর যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আর সাথে লাইক বাটনটা দিয়ে দিন লাইক বাটনে ক্লিক করে দিন তো এই ছিল ভিডিওটা তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি